আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জামান রচিত ইজিবিল আসানবুরটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ক্যাপিটাল বাজেটিং টেকনিক অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 2012 সালে এবং 2013 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল এই সমস্ত প্রশ্নগুলো সমাধান করব। তাই চলুন প্রথমে আমরা আমাদের বইয়ের প্রবলেম নম্বর 33 দেখি। এখানে 2012 সালে ফার্স্ট ইয়ারে এসেছিল অঙ্কটি, কস্ট অফ ইকুইপমেন্ট 5 লক্ষ টাকা, এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স, স্যালভেজ ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ 50,000 টাকা, অ্যানুয়াল সিএফবিটি 1,80,000 টাকা, কর্পোরেট ট্যাক্স রেট 40%, ক্যালকুলেট দ্য পে ব্যাক পিরিয়ড অ্যান্ড এআরআর, দুইটা রিকোয়ারমেন্ট করতে হবে, এটা 4 মার্কের অঙ্ক। এখন আসুন এই অঙ্কটা পড়ে দেখলাম আমরা, এখানে সিএফবিটি দেওয়া রয়েছে, ট্যাক্স রেট দেওয়া আছে, তাহলে আমাদের সিএফএটি তৈরি করতে হবে। আরেকটা বিষয় হলো এখানে সিএফবিটি প্রতি বছরের সমান, তাহলে সিএফএটিও প্রতি বছরের সমান হবে। তাই সমান সিএফবিটি হলে তখন পে ব্যাক পিরিয়ডের সূত্র, ছোটো একটা সূত্র যে এনসিওকে আমরা এবারে সিএফবিটি দ্বারা ভাগ করি সেটা আমরা ব্যবহার করব। আর এআরআরের তো একটাই সূত্র, সিএফবিটি সমান হলে অসমান হলেও একটাই সূত্র ব্যবহার করতে হয়, এভারেজ ইএটিকে এভারেজ ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করতে হয়। তো আসুন এখন আমাদের কাজ হচ্ছে যে সিএফএটি তৈরি করে তারপরে অঙ্কটা রিকোয়ারমেন্ট তৈরি করতে হবে। তো প্রথম ওয়ার্কিং হবে ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন, কারণ সিএফএটি তৈরি করতে গেলে আমাদের ডিপ্রিসিয়েশন লাগবে। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস পার ইয়ার, কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই অ্যাসেট লাইফ, 5 লক্ষ থেকে স্যালভেজ ভ্যালু 50,000 টাকা বাদ দিয়ে 5 বছর দ্বারা ভাগ করলে আসে 90,000 টাকা পার ইয়ার। দুই নম্বর ওয়ার্কিং হলো ক্যালকুলেশন এস আর্ট অফ সিএফএটি। তো সিএফএটি তৈরি করতে হয় সিএফবিটি থেকে, সিএফবিটি তৈরি করতে গেলে আমাদের 7 কলাম বিশিষ্ট ছক লাগবে। তাহলে ওয়ার্কিং করলাম আমরা 7 কলাম বিশিষ্ট ছকে, তো ইয়ার প্রথমে লিখলাম, দ্বিতীয় কলমে সিএফবিটি, তারপরে তৃতীয় কলমে হলো ডিপ্রিসিয়েশন পার ইয়ার প্রতি বছরে 90,000, চতুর্থ কলম হবে ইবিটি, দুই নম্বর কলম থেকে তিন নম্বর কলম বাদ দেওয়ার পরে ইবিটি বের হবে, অর্থাৎ সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে ইবিটি হবে, আর্নিং বিফোর ট্যাক্স, 1,80,000 থেকে 90,000 বাদ দিলে 90,000 থাকে, 1,80,000 থেকে 90,000 বাদ দিলে 90,000, প্রতি বছরে এই 90,000 থাকবে। ট্যাক্স রেট ইবিটির উপরে ট্যাক্স রেট ধার্য করতে হবে 90,000 উপরে 40% গুণ করলে 4,37,000, 37,000 প্রতি বছরে ট্যাক্স। এখন ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি হয়, অর্থাৎ 90,000 থেকে 37,000 বাদ দিলে 54,000 হয়, এই প্রতি বছরে ইএটি হলো 54,000 টাকা। এরপরে আসুন ইএটির সাথে আবার ডিপ্রিসিয়েশন যোগ করতে হবে, অর্থাৎ তিন নম্বর কলাম এই ছয় নম্বর কলামের সাথে যোগ করতে হবে, তাহলে সিএফএটি পাওয়া যাবে, ডিপ্রিসিয়েশন প্লাস ইএটি, ইএটি প্লাস ডিপ্রিসিয়েশন, 6 নম্বর কলাম প্লাস 3 নম্বর কলাম, তাহলে সিএফএটি হলো প্রথমে এই 90,000 যোগ 54,000, 1,44,000, প্রতি বছরে এই সমান 1,44,000, লাস্টে স্যালভেজ ভ্যালু পঞ্চম বছরে 50,000 টাকা। এবার আসুন আমরা রিকোয়ারমেন্ট এক দেখি, ক্যালকুলেশন অফ পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড তৈরি করতে গেলে আমাদের দুইটা সূত্র খেয়াল করতে হয়, যদি সিএফএটি সমান হয় তাহলে সহজ সূত্র এনসিও ডিভাইড বাই এভারেজ সিএফএটি, তো এনসিও হিয়ারে লিখলাম 5 লক্ষ টাকা, আর এভারেজ সিএফএটি প্রতি বছরই সমান 1,44,000 টাকা, 1,44,000 দিয়ে 5 লক্ষকে আমরা ভাগ করলাম, তাহলে 3.47 ইয়ার্স, এটাই অ্যান্সার। তো আমি টিপস এখানে হেল্প টিপস লিখে দিয়েছিলাম, যেহেতু প্রত্যেক বছরে সিএফএটি সমান, সেহেতু সমান সিএফএটি সূত্র ব্যবহার করা হয়েছে এখানে। যাই হোক, এবার আসুন ক্যালকুলেশন অফ এভারেজ রেট অফ রিটার্ন এআরআর। এভারেজ রেট অফ রিটার্ন, এভারেজ ইএটি ডিভাইড বাই এভারেজ ইনভেস্টমেন্ট, এভারেজ ইএটি, ইএটিগুলো আমরা যোগ করে দেখেছি এখানে হয়েছে 2,70,000 টাকা টোটাল যোগফল, 2,70,000, এটা হলো টোটাল ইএটি, এটাকে ভাগ করবো 5 বছর দিয়ে, তাহলে এভারেজ সিএফএটি পাওয়া যাবে প্রতি বছরেই 54,000 টাকা এভারেজ সিএফএটি। এভারেজ ইনভেস্টমেন্ট সূত্র হলো এনসিও প্লাস স্যালভেজ ভ্যালু ভাগ 2, তাহলে এনসিও 5 লক্ষ, স্যালভেজ ভ্যালু 50,000, 5,50,000 ভাগ 2, তাহলে আসে 2,75,000 টাকা, 2,75,000 দিয়ে 54,000কে ভাগ করে 100 গুণ করলে 19.64% অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আমাদের এআরআর। তো আমরা এআরআর বের করলাম এবং পে ব্যাক পিরিয়ড বের করলাম, এই দুটো রিকোয়ারমেন্ট আমাদের চাওয়া হয়েছে, ব্যাস এটা 4 মার্কের অঙ্ক ছিল। তো আশা করি বুঝতে পারছেন, এরপরে যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এবার আসুন 12 সালে আরেকটা প্রশ্ন ফার্স্ট ইয়ারে এসেছিল, প্রশ্নটি বলা আছে যমুনা লিমিটেড ইজ কনসিডারিং ইনভেস্টিং ইন এ প্রজেক্ট দ্যাট রিকোয়ার 2 লক্ষ টাকা ক্যাশ আউটলে, তাহলে ক্যাশ আউট হলো 2 লাখ টাকা, ডিপ্রিসিয়েশন 1:9 বেসিস টুয়ার্ডস দ্য জিরো স্যালভেজ ভ্যালু, স্যালভেজ ভ্যালু 0, কর্পোরেট ট্যাক্স 25% অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল 12%, এস্টিমেটেড দ্য গ্রোস ক্যাশ ফ্লো সিএফবিটি আর অ্যাস ফ্লো, নিচে দেওয়া হলো সিএফবিটি দেওয়া আছে। এখন আমাদের এখানে বলা আছে গ্রোস ক্যাশ ফ্লো 80,000, 1,00,000, 1,40,000, 90,000 এবং 60,000, অসমান সিএফবিটি দেওয়া আছে। আবার তৈরি করতে হবে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড,
তো পেব্যাক পিরিয়ড ডিসকাউন্ট পেব্যাক তৈরি করতে হলে আগে আমাদেরকে সিএফআইডি তৈরি করে নিতে হবে। যে সিএফআইডি তৈরি করার সময় আমাদের ট্যাক্স রেট 25% ইউজ করতে হবে, আবার ডিপ্রিসিয়েশন বের করে দেখাতে হবে, ওয়ার্কিং করা লাগবে দুইটা। নিট প্রেজেন্ট ভ্যালু করতে গেলে সিএফআইডি লাগবে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স এটা দেখানোর জন্য প্রেজেন্ট ভ্যালু লাগবে, আচ্ছা আইআরআর। যাই হোক, আমাদেরকে চারটা রিকোয়ারমেন্ট বলেছে, তাহলে 10 মার্কের অঙ্ক সিপাটের অঙ্ক এটা, ঠিক আছে। এখন কাজ হচ্ছে আমাদের প্রথমে ওয়ার্কিং করতে হবে ডিপ্রিসিয়েশন আর সিএফএটি চার্ট, 7 কলাম বিশিষ্ট চার্ট। তো ক্যালকুলেশনের চার্ট অফ সিএফএটি, প্রথমে প্রস্তগুলো আমরা লিখলাম এখানে 1 নম্বর কলমে ইয়ার, 2 নম্বর কলমে সিএফবিটি, প্রস্তে যা দেওয়া আছে কপি পেস্ট করলাম। এবার ডিপ্রিসিয়েশনের নিচে লিখেছি ডিভিশন পার ইয়ার সমান সমান কস্ট অফ মেশিন মাইনাস সেলস ভ্যালু ডিভাইড বাই 2। দেখুন এখন আসছে আমার কস্ট অফ মেশিন হচ্ছে 2 লক্ষ টাকা, স্যালভেজ ভ্যালু 0/5, তো 5 বছর দ্বারা ভাগ করলে আসে 542 লক্ষ টাকা। এই যে 40,000 টাকা প্রতি বছরের অবস্থায় এটা আমরা এখানে বসালাম ডিপ্রিসিয়েশন 40,000 টাকা, তো 80 থেকে 40,000 টাকা বাদ দিলে 40,000 টাকা থাকে। এরপরে 1 লক্ষ থেকে 40,000 বাদ দিলে 60,000 থাকবে, 1 লক্ষ 40 থেকে 40 বাদ দিলে 1 লক্ষ থাকবে, 90,000 থেকে 40 বাদ দিলে 50 থাকবে, এবং 60,000 থেকে 40 বাদ দিলে 20,000 টাকা থাকবে। এবার এটাকে বলা হয় আর্নিং বিফোর ট্যাক্স, এর উপরে ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স ইবিটির উপরে কাটতে হয়, 25% করে কাটলাম, 40,000 পরে 25% 10,000, 60-25% 15,000, 1 লাখের 25% 25,000 টাকা, আর 50,000-25% 12,500 টাকা, 20,000-25% 5,000 টাকা, এটা হলো ট্যাক্স। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি হয়, অর্থাৎ 40 থেকে 10 বাদ দিলে 30 থাকে, 60 থেকে 15 বাদ দিলে 45 থাকে, 1 লাখ থেকে 25 বাদ দিলে 75 থাকে, 50 থেকে 12,500 বাদ দিলে 35,500 থাকে, 20,000 থেকে 5 বাদ দিলে 15,000 থাকে, এটা হলো আর্নিং আফটার ট্যাক্স। এই ইএটির সাথে ডিপ্রিসিয়েশন 40,000 করে যোগ করবো, 40,000 + 30,000 তাহলে হলো 70,000, 40,000 + 45,000 85,000, 40,000 + 75,000 1 লক্ষ 15,000, 40,000 + 35,500 77,500, 40,000 + 15,000 এটা যোগ করলে 55,000, এলো সিএফএটি। এই সিএফএটি দিয়ে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হবে পেব্যাক ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। এখন ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড করতে গেলে প্রথমে সিএফএটিকে ডিসকাউন্ট করে নিতে হবে, ডিসকাউন্ট ফ্যাক্টর 12% দেখা দিতে হবে। তো আসুন ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা এখানে বসাবো, তার আগে আমি আর একটু দেখাই সিএফএটি, সিএফএটিগুলো সব বসালাম। এখন সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর 12%, 12% আমরা কীভাবে বসাবো এই ফ্যাক্টরগুলো, সূত্র হলো 1/(1+i^n), আই এর মান এখানে 12% মানে 1/2। প্রথমে 1 বছর পাওয়ার দেবো এন এর মান, 1 দিয়ে পাওয়ার দিলে ক্যালকুলেটারে মান আসবে 893, তারপরে 2 দিয়ে পাওয়ার দিলে 7 9 7 9 7 7 1 2 6 3 6 5 6 7, এভাবে মানগুলো চলে আসবে। এখন আসুন ডিসকাউন্ট করতে হবে, 70,000 কে 0.893 দ্বারা গুণ করলে আসবে 62,510, এরপরে 85,000-এর সাথে ডিসকাউন্ট করে এটা 67,745, 1 লক্ষ 15,000-এর সাথে ডিসকাউন্ট করলাম এতে আসলো 81,880, নেক্সট আছে 77,500 এটা গুণ করলাম 49,290, এরপরে 55,000-এর সাথে 0.567 গুণ করলে 31,185। এই যে প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএডি, প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএডি মানে ডিসকাউন্ট করে নেওয়ার পরে যেটা হয়েছে এইটাকে আমরা ক্রমে ক্রমে যোগ করি, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএডি 62,510 + 67,745 যোগ করলে 1,30,255, এর সাথে 81,880 যোগ করলে 2,12,135, তার সাথে 49,290 যোগ করলে হয় 2,61,425, এর সাথে আবার 31,185 যোগ করলে আসবে আমাদের 2,92,610। ফের সিসিএফএটি, এখন পেব্যাক পিরিয়ডের সূত্র আমরা জানি a+NCO- প্রেজেন্ট অফ সিসিএফএটি ডিভাইড বাই ডি, এই চারটা মান হিয়ারে লিখতে হবে, প্রথমে লিখতে হবে এনসিও 2 লাখ টাকা। এখন 2 লাখের কাছাকাছি সিসিএফএটি এটা আছে কত, 2 লাখের কাছাকাছি 1,30,255, এটা আমাদের সিসিএফএটি, কোন বছরে এটা হয়েছে, দ্বিতীয় বছরে, তাহলে এটা হলো আমাদের এর মান নিয়ার অফ দ্য ফুল ইয়ার।
আর তার নিচের বছরকে বলা হয় ডাউন অফ দ্য ইয়ার সিএফডি। ডাউন অফ দ্য ইয়ার সিএফডি এখানে কত হয়েছে 81,880 টাকা, এটা হলো ডির মান। এখানে আমরা তাহলে সবার মান পেয়ে গেছি। এখন আমরা লিখলাম এর মান 2 বছর এনসিও 2 লাখ মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ সিসিএফডি 130,255 ডিভাইড বাই 81,880। তো আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আসে এখানে ফলাফল 2.85 ইয়ার্স, অ্যান্সার শেষ। এটাই তো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড এটা কীভাবে করতে হয়। পেব্যাক পিরিয়ডের সূত্র আর ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের সূত্র একই, শুধুমাত্র সিএফডিকে প্রথম প্রেজেন্ট ভ্যালু করে নিতে হবে। এরপর আসুন নিট প্রেজেন্ট ভ্যালু। তো নিট প্রেজেন্ট ভ্যালু আমরা জানি টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফডি মাইনাস এনসিও, এটা হলো নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র। তো লিখলাম ক্যালকুলেশন নিট প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফডি মাইনাস এনসিও। এখানে অবশ্যই আমরা একটা প্রেজেন্ট ভ্যালু তৈরি করেছি, এই জন্য আর সূত্র বসালাম না। প্রেজেন্ট ভ্যালু যোগফল হয়েছে কত, 2,92,610। ইস 2,92,610 থেকে 2,00,000 বাদ দিলে 92,610 থাকে নিট প্রেজেন্ট ভ্যালু, অ্যান্সার শেষ। নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছে। এরপর আসুন 3 নম্বর রিকোয়ারমেন্ট, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, টোটাল প্রেজেন্ট ভ্যালু 2,92,610 ডিভাইডেড বাই এনসিও ইনটু 100, এটা 100 গুণ করার পরে 146.31% অ্যান্সার। প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বলতো এনপিআই, তাহলে আমরা নিট প্রফিটকে ভাগ করতাম এনসিও দিয়ে। এবার আসুন লাস্ট বলছে আইআরআর। আইআরআর একটাই সূত্র, 4টা লেটার ইউজ হয় আর সবসময় এইগুলোই মান লাগবে। এ হলো লোয়ার ডিসকাউন্ট রেট, বি হলো হায়ার ডিসকাউন্ট রেট, সি হলো নিট প্রেজেন্ট ভ্যালু অফ পজিটিভ, ডি হলো নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ। এর মান লিখলাম লোয়ার ডিসকাউন্ট রেট। এখন লোয়ার ডিসকাউন্ট রেট কোনটা, হায়ার ডিসকাউন্ট রেট কোনটা, কীভাবে বুঝবো সেক্ষেত্রে গণ মনে রাখতে হবে। যদি এই অঙ্কে নিট প্রেজেন্ট ভ্যালু আগে করা হয়ে যায় রিকোয়ারমেন্টে, তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে। যদি পজিটিভ হয় তাহলে সেটা সির মান। আচ্ছা পজিটিভ তাহলে কত, 92,610 টাকা। আচ্ছা কত রেট দিয়ে এই নিট প্রেজেন্ট ভ্যালুটি করা হয়েছিল, যে রেট দ্বারা ডিসকাউন্ট করে নিট প্রেজেন্ট ভ্যালু করা হয়েছে ওই রেটকে বলা হবে লোয়ার রেট। তাহলে রেটটা ছিল 12%, কত পার্সেন্ট, 12%। তাহলে 12% হলো এখানে লোয়ার রেট, এর মান। তাহলে এর মান এবং সির মান আমরা দুইটা মান পেয়ে গেলাম। এটা আমি রেড মার্ক করে রাখলাম। এবার আসুন আমাদের দরকার এটা হায়ার রেট এবং নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ। সিন্স দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ 12% ইজ পজিটিভ, সো উই শুড টেক এ হায়ার ডিসকাউন্ট রেট ফর নেগেটিভ নিট প্রেজেন্ট ভ্যালু। কিসের জন্য আমরা বড় রেট নিব, নেগেটিভ বানানোর জন্য। নাও এখন আমরা হায়ার রেট বানাতে যাচ্ছি, তাহলে হায়ার ডিসকাউন্ট রেট উইল বি বিগত লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস উপরে নিট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার ডিসকাউন্ট পজিটিভ ডিভাইড বাই এনসিও ইন্টু 100 ভাগ 2। এখন পজিটিভ হয়েছে 92,610 ডিভাইড বাই 2,00,000 ইন্টু 100 ভাগ 2। দেখলাম লোয়ার ডিসকাউন্ট রেট ছিল 12%, এর সাথে আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার ডিসকাউন্ট রেট ক্যালকুলেশন করে পেয়েছে কত, ভাগ 2। এখন দেখুন 92,610কে 2,00,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে পার্সেন্ট আসবে তাকে আবার 2 দ্বারা ভাগ করে এভারেজ করতে হবে, তাতে আসে 23.15। তো 23 আর 12 যোগ করলে 35.15, তার মানে সর্বসময়টাকে 36 বানায় নেওয়া যায়। যেহেতু আমরা হায়ার বলেছি তাই আমরা একটা বড় রেট নিয়ে 36% হলো হায়ার রেট। নাও নিট প্রেজেন্ট ভ্যালু অফ হায়ার রেট 36%, এখন এই 36% আমরা ধরে নিলাম হায়ার রেট, ক্লিয়ার। এবার নিট প্রেজেন্ট ভ্যালু অফ 36% করি, তাতে সবার নিচেই আমরা 36.36 দিয়ে ক্যাশ ফ্লোগুলোকে সব ডিসকাউন্ট করলাম, ফলাফল দেখলাম এখানে আসছে 1,77,627 মাইনাস 2,00,000, তাহলে থাকে কত, -22,373 টাকা, -22,373 টাকা, এটাই হলো আমাদের নেগেটিভ অর্থাৎ ডির মান। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ নিট প্রেজেন্ট ভ্যালু এবং একটা হায়ার এবং একটা লোয়ার হয়েছে, 4টা মান পেয়ে গেছি পুটিং দ্য ভ্যালুস ইন দ্য ফর্মুলা। এবার আমরা মানগুলো বসবো, এইটাই প্রকৃত আইআরআর। তো আইআরআর মান, এর মান আসলো লোয়ার রেট 12%, সির মান 92,610 টাকা, আর ডির মান -22,373 টাকা, আর বি মাইনাস এ, এখানে বি হচ্ছে 36%, মাইনাস এ হচ্ছে 12%, বাদ দিলে হয় 24%। উপরে ইনটেক অবস্থায় থাকলো 92,610, আর নিচেই মাইনাস মাইনাসে প্লাস ব্র্যাকেট উঠাই দিয়ে প্লাস করলে আসলো 114,983 টাকা। 92,610কে ভাগ করার পরে আসছে 0.8054 × 24, এই 24 সাথে গুণ করলে 19.33%, 12 আর 19 যোগ করলে 31.33% অ্যান্সার। এটাই হলো আইআরআর, আশা করি বুঝতে পারছেন। তো আইআরআর অনেক সহজ একটা রিকোয়ারমেন্ট, এটা না বোঝানোর কারণে, ভালো করে বোঝাতে পারার না পারার কারণেই কিন্তু ছাত্রদের কাছে কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আশা করি আপনারা
আইআরআর আমার একটা স্পেশাল ক্লাস আছে, আপনি ওটা দেখবেন। আর যদি তারপরেও সমস্যা হয় আমাকে ফোন দিবেন, আমি খুব সহজেই আপনাদেরকে উপস্থাপন করে বোঝা দিব। তো আসুন, 21 নম্বর এটা হচ্ছে 13 সালে আসছে। তাহলে 12 সাল এবং 13 সাল, তো আমরা 13 সালে আর একটা অঙ্ক দেখি। পদ্মা লিমিটেড ইজ কনসিডারিং টু ইনস্টল এ নিউ মেশিন, ইট উইল কস্ট অফ টাকা 20,000 এন্ড ইট দ্য এক্সপেক্টেড লাইফ অফ 5 ইয়ার্স, দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স সিএফপিটি দেওয়া হলো অফ দ্য মেশিন ইজ অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো সিএফপিটি। সিএফপিটি থাকলে সিএফপিটি তৈরি করে নিতে হয়, এর জন্য আমাদের ওয়ার্কিং করা লাগে, ডিপ্রিসিয়েশন আর সিএফপিটির ওয়ার্কিং, 7 কলাম বিশিষ্ট সিএফপিটির ওয়ার্কিং লাগে। দ্য ট্যাক্স রেট 50% অ্যান্ড ডিপ্রিসিয়েশন, এখানে ডিপ্রিসিয়েশন ইজ চার্জ অন দ্য স্ট্রেট লাইন মেথড। তখন আসুন, বলছে পে ব্যাক পিরিয়ড করতে হবে, এআরআর করতে হবে, আর নিট প্রেজেন্ট ভ্যালু 10% নিট প্রেজেন্ট ভ্যালু করতে হবে, প্রফিটেল ইন্ডেক্স 10% নিট প্রফিটেল ইন্ডেক্স দেখাতে হবে, এই সাইডটা রেকমেন্ড করলে 10 মার্ক। খুব সহজ, পে ব্যাক পিরিয়ড করব। তো এগুলো করার জন্য আমাদেরকে আগে সিএপিটি তৈরি করতে হবে, 7 কলাম বিশিষ্ট একটা সক করে। তো প্রথমে আর প্রেজেন্ট ভ্যালু ফ্রি ফ্যাক্টর ও ফ্যাক্টরগুলো আবার এখানে দেওয়া হয়েছে। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অনেক সময় দেওয়া থাকতে পারে, অনেক সময় না দেওয়া থাকতে পারে। তো আগে পরস্তে দেওয়া থাকতো সাধারণত, বিশেষ করে এই অধ্যায়টি ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আসে। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে যেহেতু এমন কিছু স্টুডেন্ট আছে যারা সাধারণত সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসে না বা নিয়ে আসা প্রয়োজন মনে করে না, ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে দিন, সেদিন দেখা যাচ্ছে যে তখন পি ফ্যাক্টর বের করতে সমস্যা হয়, যার কারণে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে যে প্রশ্নটা আসে সেটা এখানে পি ফ্যাক্টর সাধারণত দেয় বেশি। যাই হোক, পি ফ্যাক্টর দেওয়া থাকলে আমাদের সুবিধা, না দিলেও আমরা বের করে নিতে পারবো। এখন আসুন, ডিপ্রিসিয়েশন পার ইয়ার কস্ট অফ মেশিন মাইনাস স্যালারি ভ্যালু ডিভাইড বাই অ্যাসেট লাইফ, আমরা এটা বসালাম, মানগুলো বসালাম, 5 দিয়ে ভাগ করলে হলো কত, 4,000 টাকা পার ইয়ার। এরপরে আসুন ক্যালকুলেশনে সিএফপিটি, প্রথমে আমরা লিখলাম ইয়ার, তারপরে সিএফবিটি, বিটিগুলো সব বসাই, এবার ডিপ্রিসিয়েশন 4,000 করে প্রতি ঘরে বসালাম, বিয়োগ করলাম, 5,000 থেকে 4,000 বাদ দিলে 1,000 টাকা থাকে, 5,000 থেকে 4,000 বাদ দিলে 1,000 থাকে, 7 থেকে 4 বাদ দিলে 0 হয়, 70 বছরে 7 থেকে 4 বাদ দিলে 0 হয়ে যাবে, 5 থেকে 4 বাদ দিলে 1,000 টাকা থাকবে, এই হলো ইবিটি। আচ্ছা, এখন ট্যাক্স ধার্য করতে হবে ইবিটির উপরে 50%, তাহলে 1,000-এ 50% 500, আর 0-0 উপরে 50% করলে তো 0-ই হবে, এই তাহলে আর্নিং আফটার ট্যাক্স বাদ দেওয়ার পরে, এখন ডিপ্রিসিয়েশন ট্যাক্স বাদ দেওয়ার পরে ইএটি আর্নিং আফটার ট্যাক্স হয়ে যাবে। তো দেখুন, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলাম, ইএটি হয়ে গেল 500,500,500, সব মিলে ইএটি টু যোগফল হয়েছে 1,500। এখন ইএটির সাথে আবার ডিপ্রিসিয়েশন যোগ করতে হবে 4,000, 4,000 যোগ করলে 4,000 আর এই 500 যোগ করে 4,500, তো 4,000 আর এই 500 যোগ করলে 4,500, তারপরে 4,000 আর 0 যোগ করলে 4,000, তারপরে 70 বছরে 4,000, 55 বছরে 4,000, আর 500 যোগ করলে 4,500, এই হলো সিএফপিটি। এটা আমাদের ওয়ার্কিং ছিল। এবার আসুন পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ড করতে গেলে আমাদের যে সূত্র, এই সূত্রটা আগে লিখবো, এ প্লাস এনসিও মাইনাস সিসিএফপিটি ডিভাইড বাই ডি। এই সিসিএফপিটি করতে গেলে আমাদের আবার 3 কলম বিশিষ্ট একটা সূত্র সক করতে হবে। তো এনসিও আমরা প্রথমে লিখবো 20,000 টাকা। আচ্ছা, এবার সিসিএফপিটি এটা খুঁজবো যে ক্রমোদিত সিএফপিটি এনসিওর সমান অথবা কম। তো এনসিও 20,000, 20,000-এর কম হয়েছে 17, আবার এদিকে 21,000 বেশি হয়ে যাচ্ছে বলে আমরা ছোটটা নিচ্ছি, 17,000 টাকা। এই 17,000 টাকা 14 বছরে হয়েছিল, তাহলে সিসিএফপিটি 17,000 টাকা, এটা 14 বছরে। আর তারপরের বছরকে বলা ডাউন অফ দ্য ইয়ার, তো ডাউন অফ দ্য ইয়ার কী ছিল, 4,500 টাকা ডির মান, 4,500। তো এই আমার মানগুলো এখন আমরা বসিয়ে পাই, এর মান 4 বছর এনসিও 20,000, সিসিএফপিটি 17,000 ডিভাইড বাই ডির মান হচ্ছে 4,500, ক্যালকুলেশন করে পেলাম 4.75 ইয়ার্স, 4.75 ইয়ার্স অ্যান্সার, পেব্যাক পিরিয়ড হয়ে গেল। পরের রিকোয়ারমেন্ট এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন, সূত্র হলো এভারেজ ইএটি ডিভাইড বাই এভারেজ ইনভেস্টমেন্ট, এভারেজ ইএটি টোটাল ইএটিকে 5 বছর দ্বারা ভাগ করলে এভারেজ ইএটি 300 টাকা, এভারেজ ইনভেস্টমেন্ট এনসিও প্লাস স্যালভেজ হলো ভাগ 2, এভারেজ ইনভেস্টমেন্ট স্যালভেজ হলো এনসিও ছিল 20,000, স্যালভেজ হলো 0, আর ভাগ 2 দিয়ে দ্বারা ভাগ করলে 10,000 টাকা থাকলো, তাহলে এভারেজ ইনভেস্টমেন্ট 10,000 আর এভারেজ ইএটি ভাগ করে পেয়েছে 300, 300-কে 10,000 দ্বারা ভাগ করলে 3% অ্যান্সার শেষ এআরআর। এবার আসুন লাস্ট প্রশ্ন ছিল এআরআর নিট প্রেজেন্ট ভ্যালু, ডিসকাউন্ট রেট কত, 10% হারে, তাই নিট প্রেজেন্ট ভ্যালুর আমরা সূত্র পি ফ্যাক্টর দেওয়া ছিল বলে এটা শখের মধ্যে দেখাইছি, শখে না দেখায় গুণ করলেও হবে। তো সিএফপিটি সব সিএফপিটিগুলো বসালাম, তার সাথে পি ফ্যাক্টর গুণ করে দিলাম, এ টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফপিটি, এগুলো যোগ করলাম 16,339 টাকা। আমরা জানি যে প্রেজেন্ট ভ্যালু সূত্র, নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফপিটি মাইনাস এনসিও,
সিএফআইডির টোটাল বেতন ভ্যালু 16,339 টাকা, এনসিও হচ্ছে 20,000 টাকা, বাদ দিলে -3,661 টাকা। এখন আসুন ক্যালকুলেশন, এটা আমাদের অ্যান্সার মাইনাস হয়েছে। নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এখন নেগেটিভ হয়েছে, যোগ এটাই অ্যান্সার। ক্যালকুলেশন অফ প্রফিটেবিলিটি ইন্ডেক্স অফ 10%, ওই 10% করে যে নেট প্রেজেন্ট ভ্যালু হয়েছে বা টোটাল প্রেজেন্ট ভ্যালু হয়েছে এটারই আমরা এনসিও বানাবো। এটা এনসিও নয়, এটা আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স দেখাবো। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইড বাই এনসিও, তো এনসিও হচ্ছে 20,000, প্রেজেন্ট ভ্যালু হয়েছে 16,339 টাকা, ভাগ করে একসাথে গুণ করলে 81.70% অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আমাদের 13 সালের প্রশ্ন। তাহলে 12 সাল এবং 13 সালের প্রশ্নগুলো আমরা সলভ করলাম আজকে। আগামী ক্লাসে আমরা 14 সাল এবং 15 সালের প্রশ্ন সলভ করব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।